আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ। জাতীয় নির্বাচনে নর্থহ্যাম্পটনের দুটি আসনে জয়লাভ করেছেন লেবার পার্টির দুটি নতুন মুখ। নর্থহ্যাম্পটন নর্থ থেকে লুসি রিগবি 18,209 ভোট পেয়ে জয়লাভ করেছেন, আর নর্থহ্যাম্পটন সাউথ আসনে মাইক রিডার 16,890 ভোট পেয়ে জয়লাভ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। বহুল আলোচিত ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচন বৃহস্পতিবার অন্যান্য শহরের মতো নর্থহ্যাম্পটনেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নর্থহ্যাম্পটনের দুটি সংসদীয় আসনে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নর্থহ্যাম্পটনের বিভিন্ন বুথ কেন্দ্রে ঘুরে দেখা যায় ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। লুসি রিগবি প্রথমবারের মতো নর্থহ্যাম্পটন নর্থ আসন থেকে বিপুল ভোটে লেবার পার্টির মনোনয়নে 18,209 ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডান বেনেট 9,195 ভোট পেয়েছেন। বিজয়ী হওয়ার পর লুসি রিগবি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তাকে নির্বাচিত করায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। It's the honour of my life to be elected as our MP. I'm so proud of Northampton and I'm so grateful to everyone that put their faith in me. Northampton South আসন থেকে লেবার পার্টির মনোনয়নে প্রথমবারের মতো অংশ নিয়ে মাইক রিডার 16,890 ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির বর্তমান এমপি আন্ড্রু লেওয়ার 12,819 ভোট পেয়েছেন। বিজয়ী হওয়ার পর মাইক রিডার তার অনুভূতি প্রকাশ করেন এভাবে। I am deeply honored to stand here as your new member of parliament for Northampton South. I am grateful for the trust that the people of Northampton South have put in me. Whether you voted for me or not, I will represent you in parliament to the best of my ability and I'll make sure I work tirelessly to champion our town in Westminster. অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নর্থহ্যাম্পটন নর্থ আসনের লেবার পার্টির প্রার্থী লুসি রিগবি ও নর্থহ্যাম্পটন সাউথ আসনের লেবার পার্টির প্রার্থী মাইক লিডার বিজয়ের শেষ হাসি হাসলেন। তারা তাদের দায়িত্বভার সফলভাবে পালন করবেন এ প্রত্যাশা সকলের। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন, ইংল্যান্ড।